হ্যালো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স সাজেশান আর এটা শুধু সাজেশানই নয় হানড্রেড পারসেন্ট যোগ্য অর্থাৎ এর বাইরে থেকে কোনো বড় কোশ্চেন আসার কোনো চান্স নেই আর এর সাথে তোমরা এখানে জানতে পারবে যে এখানে যে সাজেশান কটা আমি রেখেছি এর উত্তরগুলো তোমরা আমাদের চ্যালেঞ্জ থেকেই কিভাবে পাবে সেটা আমি লাস্টে আলোচনা করব প্রথমে সাজেশানে যেসব কোশ্চেনগুলো রেখেছি সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও প্রথম কোশ্চেন দেখো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ক্ষমতা কাকে বলে ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো আবারও বলছি তোমরা এই চ্যালেঞ্জ থেকে উত্তরগুলো সব পাবে কি করে পাবে লাস্টে আলোচনায় আসছি নেক্সট কোশ্চেন বৈদেশিক নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা ও সতেই আছে দেখো জাতীয় স্বার্থ রক্ষার প্রধান মানে উপায়গুলি আলোচনা করো নেক্সট দেখো নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তথ্য আলোচনা করো তারপরে দেখো উদারনীতিবাদ বলতে কী বোঝো এর মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে কোশ্চেন দেখো তারপরে কোশ্চেন আছে দেখো আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো তাহলে কি হচ্ছে দেখো আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো পরের প্রশ্ন দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও ঠিক আছে তারপরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন যেটা আছে বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো বিচার বিভাগীয় স্বাধীনতা কিভাবে রক্ষা করা যায় অর্থাৎ রক্ষা করার উপায়গুলো তোমায় লিখতে হবে এখানে দেখো আর একটা মার্কস দিয়ে কোশ্চেন দিয়েছি মার্কসের ঐতিহাসিক বস্তু তথ্যটি আলোচনা করো পরে প্রশ্ন দেখো ন নম্বর যেটা আছে দেখো রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা এই কোশ্চেনটা আরও ঘুরিয়ে আসতে পারে যে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা সেই একই ক্ষমতাটাই জরুরি ক্ষমতা ঠিক আছে অন্যান্য ক্ষমতাগুলো না লিখে সেখানে জরুরি ক্ষমতাগুলো লিখতে হবে তারপরে দেখো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখে নাও ভারতের পার্লামেন্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বিধানসভায় অধ্যক্ষের ভূমিকা অর্থাৎ স্পিকার বিধানসভায় আর তারপরে দেখো লোকসভায় অধ্যক্ষ বা স্পিকারের ভূমিকা লেখো পরের প্রশ্ন ঠিক আছে তারপর দেখো ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য পরের প্রশ্ন ভারতের লোক আদালতের গঠন ও কার্যাবলী তারপরের প্রশ্ন দেখো ভারতের অর্থবিল পাসের পাশের পদ্ধতি আলোচনা করো পরের প্রশ্ন দেখো পরে যে শেষ প্রশ্ন দেখো ভারতের সুপ্রিম কোর্টে গঠন ও কার্যাবলী আলোচনা করো ঠিক আছে আমি ভাস্কর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই সাজেশানের নোটগুলো তোমরা এই চ্যানেলেই পরপর পেয়ে যাবে ঠিক আছে আর এই ডেসক্রিপশান ডেসক্রিপশানের লিঙ্কটা ফলো করবে একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও কিছু নোট তোমরা কালেক্ট করতে পারবে ঠিক আছে আর কমেন্ট করে জানাও তোমাদের সাজেশানটা কেমন লাগলো আর সাজেশানটা কেমন লাগলো তার থেকে বড় কথা এই সাজেশানের ভেতর থেকেই হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে পরীক্ষাতে কোনো মানে কোনো সন্দেহর কিছু নেই এর মধ্যে ঠিক আছে তাহলে চলো আজকে এই পর্যন্ত তোমাদের সামনে নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসার চেষ্টা করব